Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. Shobai kemon achen? Asha kori onek bhalo achen. Alhamdulillah, amra bhalo achi. Ajo apnader majhe arekta recipe share korar jonno chole eshechi. Vaidabai Medina, Dinas Cooking Home theke shobaike onek shagotom janacchi. Ajke apnaderke chulai toiri dui layerer pound cake toiri kore dekhabo khubi shohoj bhabe jhotpot. বিকেলে চায়ের আড্ডায় পরিবারের সবার সাথে এই গরম গরম কেকটা গরম গরম চায়ের সাথে এই শীতের দিনে উপভোগ করতে পারেন এবং বাচ্চাদের টিফিনও কিন্তু দিতে পারেন। লবণীয় এই কেকটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করি পাশে থেকে পরিবারের সবাইকে নিয়ে আজকের এই ছোট্ট রেসিপিটি উপভোগ করবেন। কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে, দেখে থাকুন পাউন্ড কেকের রেসিপিটি। আমি এখানে নর্মাল টেম্পারেচারে 3টি ডিম নিয়েছি। এখন আমি এই উইক্সটা দিয়ে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে বিটা দিয়েও করতে পারেন। ছোলো চিনি এখানে হাফ কাপ চিনি অ্যাড করছি। আপনারা ব্লেন্ডার যা বা বিটা দিয়েও কিন্তু কেক কাজটা করে নিতে পারেন, ডিমটাকে ভালো করে বিট করে নিতে পারেন। এখন আমি হুইক দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত ডিমটা একেবারে সাদা আকার হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে হুইক দিয়ে ফেটিয়ে নিব। একটা সময় কিন্তু ঠিক এরকম হয়ে যাবে। তো এখানে আর বিটাটা ইউজ করলাম না, যেহেতু পাউন্ড কেক আসলে কোনো সমস্যা নেই হুইক দিয়ে কিন্তু করা যায়। এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি হলো সয়াবিন তেল। আপনারা চাইলে বাটারটাও অ্যাড করতে পারেন। তেলটা দেওয়ার পরে আবারও প্রায় 2-3 মিনিটের মতন আমি হুইক্সটা দিয়ে ভালো করে তেলটা ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। পরে এখন অ্যাড করছি হলো ভ্যানিলা এসেন্স। এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করছি। এতে করে ডিমের মধ্যে যে একটা বাজে একটা স্মেল থাকে সেটা কিন্তু চলে যায়। তো আপনারা চাইলে লেবুর খোসাটাও কিন্তু গ্রেটার দিয়ে একদম চিকন গ্রেটারটা দিয়ে কিন্তু গ্রেট করে নিতে পারেন, খুব সুন্দর একটা স্মেল আসে। এখন আমি এখানে ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর আবার হুইক্সটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন অ্যাড করছি হলো ময়দা। ময়দাটা যেহেতু আমার চালনি দিয়ে আগে থেকে চালা ছিল সেই জন্য আর আপনাদেরকে আলাদা করে চালনি দিয়ে চেলে দেখালাম না। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ ময়দা অ্যাড করেছি, আপনারা বাড়ি কমে অ্যাড করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি হলো 1.5 চামচ এখানে বেকিং পাউডার আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এতে করে মিষ্টির টেস্টের যে ব্যালেন্সটা সেটা ঠিক থাকে। এখন হুইক্স দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা সাইডে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এভাবে আমি ময়দাটাকে আমি মিক্স করে নিয়েছি ডিমটার সাথে। এই যে দেখুন এভাবে করে মিক্স করে আপনার প্যাচোলা দিয়েও কিন্তু মিক্স করতে পারেন আর চাইলে বিটা দিয়েও কিন্তু মিক্স করতে পারেন বা ব্লেন্ডার দিয়েও, যা যেটা দিয়ে ভালো লাগে, যে যেটা দিয়ে করে সুবিধা পাবেন সেটা দিয়ে কিন্তু আপনারা করে নিতে পারেন। এখন আমি হুইক্সটা দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে মিক্স করে নিয়েছি ময়দাটাকে। তো ময়দাটা কিন্তু আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন টাইট হয়ে আসছে। তো যখন এই টাইট হয়ে আসবে এইভাবে তখন কিন্তু আপনারা এখানে নর্মাল পানি ইউজ করতে পারেন, চাইলে কিন্তু লিকুইড দুধও ইউজ করতে পারেন। তো এখানে আমি গুঁড়া দুধ ছিল, লিকুইড দুধটা যেহেতু ফ্রিজে ছিল তো আমি গুঁড়া দুধটাকে নর্মাল পানির মধ্যে গুলিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি এই লিকুইড দুধটাকে। তো এখন লিকুইড দুধটা এখানে আমি প্রায় 5 টেবিল চামচের মতো লিকুইড দুধ অ্যাড করেছি হয়ে গিয়েছে কেক তৈরি করার জন্য। এখন আমি 2টা ভাগ করে নিয়েছি, একটা চকোলেট আর একটা হলো ভ্যানিলা এসেন্স। এখন প্যাচোলাটা দিয়ে চারদিকটা গুছিয়ে নিয়েছি। এই যে দেখুন এভাবে করে ব্যাটারটা, সে ব্যাটারটার মধ্যে এখানে 3 টেবিল চামচ কোকো পাউডার অ্যাড করছি। আপনারা যে কোনো ধরনের চকলেট কিন্তু অ্যাড করতে পারেন, বাটার যে চকলেটগুলো। এখন আমি হুইক্সটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি কোকো পাউডারটাকে ব্যাটারটার সাথে। তো দেখতে পাচ্ছেন কোকো পাউডারটা ব্যাটারের সাথে যেহেতু একটু টাইট হয়ে আসছে এখন অ্যাড করবো হলো লিকুইড দুধ। তাও একটু আমার গুঁড়া দুধটাকে আমি নর্মাল পানিতে গুলিয়ে নিয়েছি, আপনার নর্মাল পানিও দিতে পারেন কোনো সমস্যা নেই। দিয়ে এখন ভালোভাবে এভাবে করে হুইক্সটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখানে মিক্স করে নেওয়া হচ্ছে। যতক্ষণ পর্যন্ত এটা থিকনেসটা কেক তৈরি করার জন্য প্রস্তুত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দুধ দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তো আস্তে আস্তে কিন্তু আমার ব্যাটারটা তৈরি হয়ে আসছে। তো আমি আবারও একটু দুধ দিচ্ছি, আর একটু লাগবে প্রায়। এখানে আবার একটু দুধ দিয়ে আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। যেভাবে করে ব্যাটারটা তৈরি একটা সাইড করে রেখে দিব, ওটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এটাকে আর বেশি পাতলা না বেশি ঘন না, ঠিক ব্যাটারটা ঠিক এইরকম হবে কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এটা হলো ভ্যানিলা আর এটা হলো কেক চকোলেট। তো এখন দুটোটা ব্যাটারি ঢেলে দিচ্ছি। এটাকে আগে থেকে তেল ব্রাশ করে, বাচ্চারা যে নর্মাল কাগজ সাদা কাগজ তুলতে লিখে সেটা বিছিয়ে দিয়েছি। বেকিং পেপার ছিল অনেকের বাসাতে, আর বেকিং পেপার থাকে না, এরকম সাদা পেপার বিছিয়ে দিতে পারেন তবে লেখা না। তো এখন চকোলেট যে ব্যাটারটা সেটা প্রথমে দিব, নিচে দিব চকোলেট ব্যাটারটা। ওই দিচ্ছি হলো ভ্যানিলা ফ্লেভারটা।
তো এটাও পরে দিয়েছি, তবে এটা যার যার পছন্দ। আপনারা ভ্যানিলাটা নিচে দিতে পারেন আর চকলেটটাকে উপরে দিতে পারেন। তো এভাবে করে আমি ভ্যানিলাটা উপরে দিয়ে দিয়েছি, যে ভালো করে এখন আমি একটু ট্যাপ করে দিয়েছি। এতে করে কিন্তু সুন্দরভাবে কেকটার ভিতরে যদি কোনো রকম ফাঁপা থাকে তখন কিন্তু এটা সুন্দরভাবে সেট হয়ে যায়। এখন আমি একটা কাবাব কাঠি দিয়ে এভাবে করে দিচ্ছি, এতে করে কিন্তু চারদিকটা সুন্দরভাবে সমানভাবে কিন্তু হয়ে যায়, যে কিছু কিছু জায়গা ফাঁকা আছে। এভাবে করে কাবাব কাঠিটা দিয়ে আমি ফাঁকাগুলো ফিল আপ করে দিয়েছি, তখন কেকটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। তো এখন আমি একটু চকলেট কেক ব্যাটার রেখে দিয়েছিলাম, তা আবার একটু ট্যাপ করে নিয়েছি। আমি একটু চকলেটের ব্যাটার প্রায় 1 চামচ মতো রেখে দিয়েছি উপরে সুন্দর একটা ডেকোরেশন করার জন্য। তবে এটা আসলে যা যার পছন্দ, এতে করে দেখতে অনেক লুকটা অনেক সুন্দর আসে। তো এটা না দিলেও কিন্তু হয়, কোনো সমস্যা নেই। তো আমার আমি মনে করি রেখে দিয়েছিলাম, অনেক সময় মনেই থাকে না। এভাবে করে কাবাব কাঠিটা দিয়ে টেনে টেনে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ডিজাইন হয়, কিন্তু দেখতে অনেক ভালো লাগে। এটা যখন আসবে তখন আপনারা নিজেরাই দেখতে পাবেন, এটা লুকটা দেখতে অনেক ভালো লাগছে। তো আপনার পছন্দ মতো কিন্তু ডিজাইনটা করে দিবেন, যে যেরকম ডিজাইন পছন্দ করেন। তো আমি এভাবে টেনে টেনে দিচ্ছি, দেখতে ভালোই লাগছে, খারাপ লাগছে না। এখন চলে যাচ্ছি চুলায় বসাবো এই পাউন্ড কেকের মোলটাকে। বসিয়ে রেখেছি, কড়াইটা অলরেডি গরম হয়ে গিয়েছে, আপনার চাইলে নিচে একটা স্ট্যান্ডও দিতে পারেন, আমি আর দিইনি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, চুলাটাকে একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে করে রাখছি। উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তো এই যে দেখুন কেকের অবস্থা 30 মিনিট পর, তো কেকটা ফুলে গিয়েছে। তো কেকটা আমার আরও হতে প্রায় 8-10 মিনিটের মতন সময় লাগবে, সেই জন্য একটু আঙুল দিয়ে দেখলাম যে উপরটা কী অবস্থা, না আর একটু কাঁচা আছে মনে হচ্ছে। আবারও ঢেকে দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি কেকটাকে একটু কাবাব কাঠি দিয়ে চেক করে নেব। আপনার যে কোনো ধরনের টুথপিক বা যে কোনো কাঠি দিয়ে চেক করতে পারেন। এই যে দেখুন একেবারে কাঠিটা ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। এই যে দেখুন কেকটা কতটা সফট হয়েছে। এখন আমি কেকটা কেটে নিয়েছি একটা কাটা দিয়ে, আপনারা নাইফ দিয়েও কেটে নিতে পারেন, যা যেটা দিয়ে ভালো লাগে, যার বাসা যেটা আছে আর কি। এভাবে করে কেকটা আমি পুরোপুরি কেটে নিব। তো আপনারা এরকমভাবে কেক তৈরি করে আপনারা চাইলে আরও লেয়ার দিয়েও কিন্তু কেকটাকে তৈরি করে দিতে পারেন, এতে করে আরোগুলো আরও অনেক ফ্লেভার অ্যাড হবে। আমি 2 লেয়ারের ফ্লেভার অ্যাড করেছি, যা যেরকম পছন্দ সেভাবে কিন্তু লেয়ার তৈরি করে কেক তৈরি করে খেতে পারেন। কেকের পিস উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আলহামদুলিল্লাহ কেকটা অনেক সুন্দরও হয়েছে এবং অনেক মজা হয়েছে, এতটা সফট হয়েছে। আপনারা এভাবে কেক তৈরি করে পরিবারের সবার সাথে উপভোগ করতে পারেন। কেকে দুটি ভিন্ন স্বাদ, লোভনীয় এই কেকটা গরম গরম চায়ের সাথে গরম গরম কেক খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি সবারই ভালো লাগে, ভালো লাগলে আমার চ্যানেলটার পাশে থাকবেন। হ্যাঁ, আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। না খেয়ে যদি না দেখায় আপনাদেরকে তখন তো বুঝতে পারবেন না। দেখেন এই যে কেকটা কেটে আপনার দেখাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল কেকটা। আপনারা এভাবে তৈরি করতে পারেন, আশা করি সবারই ভালো লাগবে। আজ পর্যন্ত ছিল, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।